দৎসরেত পুণ্ডরীকাক্ষ নমঃসূচি নমঃসূচি। এইবার ফুল ওম সর্বমঙ্গল মঙ্গলাং বর্ণাং বরদাং শুভং যথেচ্ছয়াত ওম জবা ভদ্রকালয় নম বেদান্ত বিদ্যাস্থানে এস সচন্দন গন্ধপুষ্প বছরই আমরা সরস্বতী পুজো উদযাপন করি, আর আমাদের মনস্কামনা এই যে আমাদের যেন সবার পরীক্ষা ভালো হয়, পরীক্ষার ফলাফল ভালো হয়, আর এই করোনাকালীন মহামারী অবস্থার সময় আমরা পুজো ভালো করে উদযাপন করতে পারিনি, কিন্তু এই দুই বছর কাটার পরে যখন আমরা সবাই মিলে একত্রিতভাবে পুজো দিতে পারছি, অঞ্জলি দিতে পারছি, তখন মনের ভেতরে একটা পবিত্রতা শুদ্ধতা চলে আসছে যে আমরা হয়তো ভালো ফলাফল করতে পারবো মা দেবীর আশীর্বাদে, আর এটাই আমাদের সবার মনস্কামনা। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কোমল লোচনে বিশ্বরূপে বিশালাকি বিদ্যান্তে নমস্তুতে। সবাইকে নমস্কার। উপস্থিত পূজারীবৃন্দ, মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রতি বছরের মতো এবছরও বাণী অর্চনা সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক মণ্ডলী উপস্থিত হয়ে এবারের পূজা অংশগ্রহণ করেছে। পূজা হয়ে গেছে অলরেডি, অঞ্জলি চলছে, এক পর্বের অঞ্জলি শেষ, আর এক পর্বের অঞ্জলি চলছে। এরপরেই হবে যজ্ঞ এবং যজ্ঞের পরেই প্রসাদ বিতরণ। অত্যন্ত আড়ম্বর পরিবেশে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাণী অর্চনা অনুষ্ঠিত হচ্ছে। হিন্দু ধর্মাবলম্বী সনাতন ধর্মাবলম্বী ছাত্রছাত্রীদের বিশ্বাস বা সকলেরই বিশ্বাস যে বাণী অর্চনার মধ্য দিয়ে তারা শিক্ষা দীক্ষায় পারদর্শী এবং তাদের অবিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে। এই জন্য প্রতি বছরই বাংলাদেশ সহ বিশ্বের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং ঘরে ঘরেও এই পূজা অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েও তার ব্যতিক্রম ঘটেনি, প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হচ্ছে সেই সরস্বতী পূজা। করোনা মহামারীর কারণে 2021 এবং 2022 আমরা আমাদের বাণী অর্চনা করতে পারিনি, তো এবার অত্যন্ত আড়ম্বরভাবে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন ছাত্রছাত্রী, অভিভাবক, বিভিন্ন পেশাজীবী এবং বিভিন্ন স্তরের লোকজন এখানে এসেছে পূজা উদযাপন করতে, পূজা দেখতে, অঞ্জলি দিতে। তো আমাদের এখানে আমরা সবাই মিলেমিশে অত্যন্ত ভালো আছি এবং সুন্দর মতো পূজা উদযাপন হচ্ছে। আশীর্বাদ করবেন এবারের মতো প্রতি বছরই যেন এই বিদ্যালয়ে এই বাণী অর্চনা সম্পন্ন হয়।